অফিসে কত কিছু দেওয়া লাগে ডকুমেন্ট, এগুলো ঠিকঠাক করে গে। আচ্ছা হ্যাঁ, এখন শুরু করা যায়, ঠিকঠাক আছে সব। আচ্ছা, আমরা ব্লগারে যারা অ্যাকাউন্ট করব, ব্লগারে ব্লগার থেকে কিন্তু এটা একটা কি বলে আপনার, এটা একটা এমন একটা সাইট যেখানে যদি অ্যাডসেন্স পাওয়া যায় এখান থেকে ইনকাম আশা করা যায়। তারপরে আমাদের যারা যাদের ওয়েবসাইট নেই, আমরা চাইলে ব্লগারকে ওয়েবসাইটের মতো রূপ দিয়ে আমরা ওয়েবসাইট হিসেবে নিজেদেরকে ওয়েবসাইটের মতো করে এটা সাজাই, আমি ওয়েবসাইটের মতো চাইলে চালাইতে পারি। ভাই আছে তো, এইটা একটা ব্যাপার। তারপরে সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের যদি মানে কোনো প্রতিভা থাকে বা আমাদের যদি ইচ্ছা থাকে যে লেখালেখি করব, বা আমাদের যদি কিছু থাকে চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা চাইলে কি করতে পারি, ব্লগারের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। যাই হোক, তো এই যে একটু আগে প্রান্ত ভাই যে কথাটা বলছিল, আচ্ছা আমার কথা শোনা যাইতেছে? আচ্ছা, আমি একটু শিওর হইলাম আর কি, আমার মাইক্রোফোন অন আছে কিনা। তো প্রান্ত ভাই যে কথা বলছিল যে বাংলাতে যদি আমরা লেখালেখি করি সেই ক্ষেত্রে ব্লগারে অ্যাডসেন্স পাওয়া একটু মুশকিল, মানে টাফ, সো টাফও হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি ইংলিশ লেখালেখি করা যায় বা ইংলিশ কোনো এখানে কোনো কিছু তুলে ধরা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যেটা হয় আর কি, ব্লগারে অ্যাডসেন্সটা খুব মানে শীঘ্র এবং দ্রুত পাওয়া যায়। কিন্তু তারপরও কন্ডিশন আসছে তাদের, তো কন্ডিশনগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যখন আমরা কন্টিনিউ ব্লগারে কাজ করব। আর ব্লগার থেকে যে আমরা অ্যাডসেন্স পেয়ে যে ইনকাম করব, সেটা অবশ্য আমাদের নাও হতে পারে, কারণ আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যখন যাব তখন আর এইটা চিন্তা আমাদের মাথায় খেয়ে থাকবে না। কিন্তু তারপরেও আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট থাকলো, আমরা চাইলে লেখালেখি করলাম, আমরা দেখাইলাম যে আমার একটা আছে, এটা একটা ব্যাপার আর কি। তো আমরা কি করবো, আমরা ব্লগারে সবাই অ্যাকাউন্ট করব, যেহেতু আমরা কাজ করব, আমাদের থাকতে হবে, থাকলে যেটা হয় আর কি, যে না আমার আছে সেটা আমি দেখাইতে পারলাম, বা আমার কোনো দরকার হতেও পারে। আর যদি আমি চাই মার্কেটিংও কিন্তু চাইলে আমি ব্লগারের মাধ্যমে করতে পারি। সেটা কিভাবে, আমরা ব্লগারে পোস্ট ক্রিয়েট করে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। যখন আমরা ব্লগার অ্যাকাউন্ট করব, যখন আমি ব্লগার নিয়ে পোস্ট ক্রিয়েট নিয়ে যখন আলোচনা করব, তখন আমি দেখাই দিতে পারবো যে আপনারা ব্লগারে কীভাবে মার্কেটিংগুলো করবেন। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাই, আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে আমরা ব্লগার নিয়ে তারপর আরও বিস্তারিত যে আলোচনা থাকবে সেগুলো আলোচনা করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাই আপনি সম্পূর্ণ প্রথম থেকে চলে আসেন, আমাদের একবার ফুল কি বলে মানে নিউ ট্যাবে চলে আসেন। তো নিউ ট্যাবে আসার পরে আমরা ব্লগার লিখে সার্চ করব। আগে আমরা গুগলে ব্লগার লিখে সার্চ করি সার্চ বক্সে। তো সার্চ করার পরে এখানে যে পেজগুলো চলে আসবে, এখান থেকে ব্লগার কেট, এখানে যে ইটা আছে ওয়েবসাইট আছে এটাকে আমরা ঢুকবো। তো এখানে আমরা যাই, ভিতরে যাই। তো এখানে আসার পরে যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে তাদেরটা হয়তো লগ ইন আমরা করতে পারবো, কিন্তু অ্যাকাউন্ট যেহেতু নাই আমাদের, আমরা এখান থেকে আগে অ্যাকাউন্টটা তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট অপশনে যেতে হবে। তো এখান থেকে ক্রিয়েটে কি লেখা আছে, এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট ব্লগার নিয়ে কি লেখা আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কি করব, আমাদের জিমেইলটা সিলেক্ট করব, যে আমরা কোন জিমেইলটা আমরা কি করব অ্যাকাউন্টটা করব। তো আমরা গুগলে সাইন আপ করে ফেলি। তারপরে এখানে টাইটেলের একটা ব্যাপার আছে, আমরা যে ব্লগারটা খুলতেছি মানে অ্যাকাউন্টটা খুলতেছি, আসলে এটা টাইটেলটা আমি কি দেবো। তো টাইটেল আমাদের যেটা ভালো লাগে আমরা যে কোনো টাইটেল দিতে পারি, আমাদের বিষয়ের উপরে আমাদের টাইটেলটা ব্যবহার করতে হবে, যে আমি কোন বিষয়ে লেখালেখি করব সেটা আমি ভালো জানি। তো এইভাবে আমার যেটা ভালো লাগে সেটা ডিপেন্ড করে আমি কি করব, আমার টাইটেলটা এখানে দেব। তো আমি যদি মনে করি আমি ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরবো, এবং এই বিষয়গুলো আমি কি করব এখানে পোস্ট করব। তো আমি লিখি এই ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং লিখি, এটাকে পরে কাস্টমাইজ করা যাবে, আমার আপাতত লিখি। আচ্ছা, তারপরে দেখেন এইখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা একটু মাথায় রাখতে হবে, এটাই মেন। এই অ্যাড্রেসটা আসলে কাজটা কি, অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে একটা ঠিকানা তৈরি করে দেবে, যেটা সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে, ব্লগারে সার্চ করলে, ব্লগার বলতে গুগলে সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যাবে এরকম।
তো এর জন্য আপনার অ্যাড্রেসটা সেভাবে তৈরি করতে হবে। আর অ্যাড্রেসটা যত শর্ট করতে পারবেন তত আপনার জন্য কি হবে, ভালো হবে। তো আমরা একটা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করি, আমরা শুধু ডিজিটাল দেই। ডিজিটাল তো অসম্ভব, ডিজিটাল তো হবে না। এটার সাথে আমরা যেটা ব্যবহার করব, আমরা কিছু এক্সট্রা শব্দ ব্যবহার করব যেটা নিবে আর কি, অ্যাড্রেসটা নিবে। আর মার্কেটিংটা দিয়ে না, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলে তো এটা কোনোভাবেই সম্ভব না। ডিজিটাল শুধু ডিজিটাল দেন, আর ডিজিটাল দেওয়ার পরে এটার সাথে বিডি, বেঙ্গালি বা 24 এই ধরনের কিছু দিয়ে দিয়ে দেখতে পারেন। ডিডি নিচ্ছে ডিজিটাল, বিডি 24 নিবে না। মানে যে ব্লগ ব্লগ পোস্টে যে পরিমাণে মানে ব্লগ স্পটে যে পরিমাণে মানে ডোমেইন মানুষ খুলছে, তো এইসব ডোমেইন সিট খালি নাই ভাই। মোট কথা, মোট কথা সিট খালি নাই, এই কথা বলেন না কে। ভাই এই জন্য মনে করেন এখানে যাইনি এটা কেন, পরে ভাই পরবর্তীতে ভাবে ওই যেরকম ভাই যেরকম ডোমেইন নিয়ে আছে না, যেরকম ডোমেইন নিয়ে নেওয়া লাগলো ঠিক আছে, তাছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা ওইটা তো আসলে মানে পরবর্তী ধাপ, মানে কি বলে, মানে যারা অ্যাডভান্স হয়ে গেছে তাদের জন্য, আমরা প্রথম থেকে শুরু করি আর কি। তো আমরা যখন, আমরা অনেকে জিমেইল খুলছি, যারা জিমেইল খুলছে তারা তো আমরা জানি যে আমরা জিমেইল যখন খুলতে যাই আমরা যখন ফার্স্ট নেম লাস্ট নেমটাকে যখন এক জায়গায় করি জিমেইলটা, তখন দেখা গেলো যে একটা অ্যাড্রেস তৈরি হয়। ওই অ্যাড্রেসটা যেটা হয় আর কি, যে আমাদের অ্যাড্রেসটা তৈরি করতে একটু সময় লাগে, মানে অ্যাড্রেসটা নেয় না। তার মানে এটা এমন, এটা এমন একটা জিনিস যে একই অ্যাড্রেস এই ব্লগার অ্যাকাউন্টে দিতে আর কারো হবে না, এর জন্য আমাদের কিছু পরিবর্তন ঘটাইতে হবে। তো আমরা কি করতেছি, এইখানে অলরেডি আমরা ডিজিটাল 1 2 3 4 5 দিচ্ছি, তারপর এটা নিতেছেন আপনি বেঙ্গালি দেন, তো শুধু বেঙ্গালি লেখেন, তো ডিজিটাল বেঙ্গালি, বেঙ্গালি তো মানে মোটা আছে, বেঙ্গালি 24 দেন, এখন 24 দেন। আর 24 নিছে, বেঙ্গালি 24 নিছে না? হ্যাঁ, তার মানে, তার মানে এই, হ্যাঁ তার মানে এই এখন এই অ্যাকাউন্টটা আমরা চাইলে কি করতে পারি, এই অ্যাড্রেসটা তাহলে আমরা এখন চাইলে নিতে পারি। এই তো ধরেন অ্যাড্রেসটা আমার নেওয়া হয়ে গেছে, এখন আমরা কি করি, আমরা নেক্সটে ক্লিক করি। এখন ডিসপ্লে নেম, এই ডিসপ্লে নেম হইতেছে আপনি যে এখানে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা একটা ই থাকবে, মানে কোন ডিসপ্লে, ডিসপ্লে বলতে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, অ্যাকাউন্টে একটা নাম শো করবে ঠিক আছে, অ্যাকাউন্টের উপরে একটা নাম শো করবে, সেই নামটা আমরা এখানে দেব আর কি, যেটাকে বলে ডিসপ্লে নেম ঠিক আছে। তো এখানে ডিসপ্লে নেম আপনাদের কন্টেন্ট যেহেতু ব্লগার, আপনি মার্কেটিং দিতে পারেন, ডিসপ্লে ধরুন মার্কেটিং রিলেটেড আপনি ই করবেন, লেখালেখি করবেন, মার্কেটিং দিতে পারেন। আচ্ছা এখন ফিনিশ দিয়ে দিই। এগুলো সবই কাস্টমাইজ করা যায় মনে হয়, হ্যাঁ সবই কাস্টমাইজ করা যায়, শুধু অ্যাড্রেসটা স্যার, অ্যাড্রেস তো করা যেতে যাবে কিনা, অনেক জায়গায় সব অ্যাড্রেস তো করা যায় না, কিন্তু এই সম্ভবত যাবে না আর, কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে যায় আর কি, ছোটখাটো কিছু অ্যাকাউন্টে যায় আর কি। আচ্ছা ভাই যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তাদের মনে করেন অলরেডি কানেক্ট, যাদের নাই তখন এখানে ভাই বলে দিবে যে আপনার কি কি করতে হবে আর কি, অ্যাডসেন্স কি কি করতে হবে দেখার জন্য এখানে আসলাম, যাতে দেখতে পারলাম না। আপনার তো অ্যাডসেন্স করা, আপনি দেখবেন কিভাবে ভাই, আমার দেখার ক্যাপাসিটি নাই, আপনার দেখার সুযোগ আছে, অন্যকে স্ক্রিন শেয়ার দিলে আপনি তখন দেখতে পারবেন ভাই, তখন একটু চোখ বোলাই রাখেন ভাই। আমার একবার বহুত ঝামেলা, কিন্তু মনে করেন একটা কম্পিউটারে ঠিক আছে একাধিক অ্যাডসেন্স ইউজ করা মানে কিন্তু ঝামেলা, মারাত্মক ঝামেলা। আমি মাত্র কিন্তু সমস্যায় ছিলাম ঠিক আছে, আমি হলো এখানে অ্যাডসেন্স ঢুকছিলাম, ঢোকার পরে বলে যে আমার হচ্ছে ডুপ্লিকেট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফাউন্ড দেখাচ্ছিল, যাই রে এটা কোনো কথা, পরে বলে যে ওই অ্যাকাউন্টটা ক্লোজ করো, তারপরে এখানে এসে সাবমিট দাও, পরে ওই অ্যাকাউন্টের থেকে ঢুকে অ্যাডসেন্স ক্লোজ করে তারপরে ভাই আমি এখানে ঢুকে তারপরে দেখি যেটা ঠিক আছে। আচ্ছা আপনি এটা অ্যাডসেন্স করার দরকার নেই, আপনি যে ব্লগার শুধু খুলতেছেন, আপনি এটা অ্যাডসেন্স করার কোনো দরকার নেই। না আমি অ্যাডসেন্স রাখিয়ে দিই, সমস্যা কি, ভবিষ্যতে লাগবে একদিন, একদিন না আজকে না কালকে লাগবে, লাগতেই পারে, আপনি তো কাজ করেন আপনার লাগতেই পারে। আচ্ছা তো আমাদের মোটামুটি ভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এই এতটুকু কাজ হলো অ্যাকাউন্ট তৈরি করা। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের এইখানে আরো বেশ কিছু কাজ আছে, দেখেন আমাদের বাম পাশে কিছু ইয়ে আছে, বার আছে,
এখানে পোস্ট, স্ট্যাটাস, তারপরে কমেন্টস আছে, আর্নিং আছে, পেজেস আছে, তারপর লেআউট, থিম, চ্যাটিং, কেউ আছে রেডিং লিস্ট, তো ইত্যাদি অনেক কাজ আছে। এই কাজগুলো আমরা আস্তে আস্তে সবই শিখবো। তো তার আগে আমাদের কি বলি, আমরা এখান থেকে কিভাবে আমরা কি বলে, আমরা যেমন অ্যাডসেন্স দেখেন, যে আমরা যে এখানে একটা অ্যাডসেন্স ইয়ে আছে কি বলে, আমাদের যে উপরে যে ট্যাবগুলো আছে, যে আমরা ওয়েবসাইটগুলো ক্লিক করি, ওই ওয়েবসাইটগুলো ঢুকি, প্রতিটা ওয়েবসাইটে যে ট্যাবগুলো থাকে, ট্যাবের ভিতরে ছোট্ট করে আইকন থাকে, যেই আইকনটাকে বলা হয় ফেভিকন। হ্যাঁ, ওইটা। তো এই ফেভিকনটা আমরা আজকে শুধু ফেভিকনটা অ্যাড করা শিখবো, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে পরে শিখে নেব। তো ফেভিকন অ্যাড আমরা কীভাবে করে সেটা আমরা দেখব। তো তার আগে কি বলে প্রান্ত ভাই, আপনি একটা ইমেজ ই করেন, রেডি রেডি করেন ফেভিকন ব্যবহার করার জন্য। ফেভিকনের ব্যাপারটা হলো, যেমন আমরা grameen.com এ যদি ঢুকি, ছোট্ট করে গ্রামীণের ছোট্ট একটা লোগো আমরা এখানে দেখতে পাই। তারপর দেখা গেলো আমরা যদি কি বলে জিমেইলে যাই, জিমেইলে এইখানে একটা এই টাইপের দেখান ভাই, যে যেটা কেবল শো করলেন, এই যে এখানে এই দেখেন, এই যে প্রতিটা অ্যাকাউন্টের বাম পাশে ছোট্ট করে লোগো দেখা দিতেছে, সবাইকে ফলো করতেছেন? হ্যাঁ, এই যে লোগোগুলো প্রতিটা অ্যাকাউন্টে যখন আমরা ঢুকবো, আমরা কিন্তু সরাসরি কিন্তু ইসে এই উপরে যে আমাদের ট্যাব থাকে, ট্যাবে কিন্তু এই লোগোগুলো আমরা দেখতে পাই। তো এই যে লোগোটাই হইতেছে, এই যে লোগোটা আছে প্রতিটা ওয়েবসাইটে যে লোগোটা আছে, এই লোগোটাকে বলা হয় ফেভিকন। তো এই লোগোটা আমরা কিভাবে অ্যাড করব, মানে এইখানে দেখেন ব্লগার যখন আমরা ওপেন করছি, ব্লগারের একটা লোগো এখানে দিয়ে দিচ্ছে, যেটা সরাসরি ব্লগারের লোগো। কিন্তু এই লোগোটাকে আমরা পাল্টায় যখন আমাদের নিজেদের কোনো লোগো ব্যবহার করব, তৈরি করা লোগো ব্যবহার করব, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে ঢুকলে আমার লোগো দেখাবে, সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আমার কি করতে হবে, লোগোটা পরিবর্তন করতে হবে। তো ভাই আপনি একটা কাজ করেন, গুগল থেকে আপাতত দেখানোর জন্য ছোট্ট করে একটা লোগো নিয়ে আসেন। হ্যাঁ, আইকন থেকে একটা নিয়ে আসেন, সফট আইকন থেকে আপনি কি লোগো নেবেন? ডিজিটাল মার্কেটিং তো লিখে তো দেখি, তারপরে যা দিয়ে আর ওরা দিবে। দেখেন, এত তো আমার জানার দরকার নেই, যা দিবে ওরা দিবে। দেখেন কত সুন্দর একটা ফার্স্ট রেড ট্যাগ, এর নাম ভালো লাগে গেছে। আচ্ছা, তাই এইটাই নিয়ে নেন আপনি, ওটা আপনার এটা দরকার হলে রিসাইজ করে নেব, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এই যে তিন কত বাই কত হয় ফেভিকনের সাইজটা আপনি ওইখানে ঢুকলে দেখতে পাবেন, আমরা ফেভিকনে ঢুকবো তারপর দেখতেছি, আমার মনে নেই এখন। তিন নম্বরটা নেন আপনি, হ্যাঁ তিন নম্বর, তো চার নম্বরটা নেন, এটা নেন, তারপর এটা কাস্টমাইজ করা যায়। সরাসরি পিক্সেলই দেওয়া আছে, আর তাহলে আপনি 48x48 নিয়ে নেন। না ওটা আমি বলছিলাম, এটা নিলে পরে কাস্টমাইজ করতে পারতেন, এই জন্য আগে বলছিলাম। তো আপনি ছোটদের কাছে ওটা নিয়ে নেন 48x48। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর শর্টে শেষ করেন। শর্টকাট আইকন লিখি, আচ্ছা এখন আমরা চলে যাই ব্লগার, চলে যাই। তো ব্লগার আসার পরে হয়তো কারোটা লেআউটে পাওয়া যাবে, কারোটা সেটিং এ পাওয়া যাবে। আমরা আগে লেআউটে দেখি, এখানে এই সমস্যা আমি আগে এখন যখন করেছিলাম, লেগাসি ব্লগার আর হচ্ছে আপনার যে কারেন্ট ব্লগার, সেটা দুই ধরনের ব্লগার আছে, তাদের হচ্ছে লেগাসি ব্লগারে কনভার্ট করছেন, তাদের জন্য ভাই ওই ধরনের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, দেখেন এইখানে হেডার ফুটার, এখানে এখানে একটু নিচে আসেন, তো এখানে সম্ভবত নাই, আপনারটা এসে সেটিংয়ে দিতে হবে। তো আপনি সেটিং এ চলে যান, হ্যাঁ ফেভিকন সেটিং এ আসার পরে দেখেন যে গুগল অ্যানালাইজ কি আছে প্রপার্টি, এখানে ফেভিকন নামে একটা অপশন আছে, বেসিকের মধ্যে এটা পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা পাওয়া যাবে বেসিকের মধ্যে। তো আমরা এই ফেভিকনে ক্লিক করব, ফেভিকনে ক্লিক করার পরে এই যে এখানে চয়েস ফটো, চয়েস ফটোতে ক্লিক করব।
চার্জ ফটোতে ক্লিক করার পরে আমরা খুঁজে বের করতে হবে যে আমরা যে আইকনটা তৈরি করছি সেই আইকনটা কোথায় রাখা আছে, সেটাকে খুঁজে বের করে আমরা কি করব, সিলেক্ট করে এখানে ওপেন ক্লিক করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটুকু এতটুকু শর্ট ভিডিও করা যাবে না আপনি, এটা আমি তো আছি ভাই, এতটুকুর জন্য কোনো কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি। তো আমরা কি করলাম, এই আমরা ফেভিকনটা অ্যাড করলাম কোথা থেকে আমরা, হ্যাঁ প্রান্ত ভাই, আমরা এখান থেকে ফেভিকনটা অ্যাড করলাম। এখন কি করব আমরা, কি বলে আমাদের যে সে ড্রাইভে যে আমরা এটা আইকনটা রাখা ছিল সেখান থেকে আমরা কি করছি, এখানে নিয়ে আসছি, চয়েস ফাইল করে নিয়ে আসছি, এখন এটাকে সেভ করে দেবো। তো দেখেন সেভ করার পরে আমাদের এটা সেভ হয়ে গেছে। এটা এখন আমরা দেখতে পারবো কিভাবে, যে ভিউ ইওর ব্লগ যে বাম পাশে লেখা আছে আমরা এটা ক্লিক করব। আমাদের ব্লগটা তৈরি করছি সেটার ভিউ হয়ে গেছে, এটা এখন এই অবস্থায় আছে, আমরা কোনো কোনো রকম কোনো কাস্টমাইজ করি নেই, আমাদের ব্লগারটা এখন এই অবস্থায় আছে। দেখেন ব্লগার যে একটা আইকন ব্যবহার করছি যেটাকে ফেভিকন বলে, আমাদের ব্লগারের যে অরিজিনাল ব্লগার ছিল সেটা হচ্ছে ওটা বি লেখা একটা আইকন ছিল, আর এখন আমাদের যে নিজেদের তৈরি করা যে ইটা আছে সেটা চলে আসছে। তার মানে কি, আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট দেখবেন প্রতিটা ওয়েবসাইটের নামের সাথে তাদের যে ইটা থাকে, এই ট্যাবটা থাকে, এই ওয়েবসাইটের ট্যাব থাকে, ট্যাবে কিন্তু আমরা কী করে আইকন দেখতে পাই। যেমন আমরা যদি কোনো কোম্পানির ওয়েবসাইটে যাই, কোম্পানি আইকনগুলো আমরা কী করে উপরে দেখতে পারি, বা যে কোনো ফেসবুকে গেলে পরে আমরা ফেসবুকের আইকন দেখতে পারি, ইউটিউবে গেলে ইউটিউবের আইকন দেখতে পারি। তো এরকম কিছুই আমরা যখন আমাদের নিজেদের একটা আইকন ব্যবহার করছি, এখন আমাদের কি আমাদের ওই আইকনটাই এখানে দেখা যাইতেছে। তো এই ছিল ব্লগের অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম এবং কীভাবে আমরা একটা ফেভিকন অ্যাড করতে পারি সেটা। তো এখন প্রান্ত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি চাইলে এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন, আমরা এখন অন্যদের কাছে চলে যাই, দেখি আমাদের অন্যদের কী অবস্থা। তো এইভাবে আমরা কী করবো সবাই, আমরা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করব এবং কীভাবে একটা ফেভিকন অ্যাড করব। আমরা এখনই এখন এই মুহূর্তে চেষ্টা করা শুরু করি, যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার আসবেন, যে পারবেন ইজিলি সে ইজিলি করবেন। ওকে।